হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি মহান স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধুর রহমানের সুযোগ্য বাকশালিকন্যা শেখ হাসিনা সাবেক প্রধানমন্ত্রী উনি হচ্ছে বাংলাদেশিদের উদ্দেশ্যে একটা খোলা চিঠি লিখছেন বলে রিপোর্ট করতেছে মানব ক্ষমতা চিত্র বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা জনগণের উদ্দেশ্যে একটি খোলা চিঠি দিয়েছেন গত সাতই অগাস্ট দিল্লি থেকে প্রচারিত এই খোলা চিঠিতে তিনি স্পষ্ট করেই তার পদত্যাগের কালো কারণ উল্লেখ করেছেন এই খোলা চিঠিটি ভারতের একাধিক সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়েছে আচ্ছা চিঠিটি নিম্নরূপ আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় এটা হচ্ছে প্রথম লাইন প্রথম লাইনটা একটু জাস্ট মানে একটু স্ট্রাইক আর কি সেটা হচ্ছে যে কোনো মানে প্রিয় দেশবাসী বা লাইক কোনো ধরনের অ্যাড্রেসিং ছাড়া ঠাস করে একটা চিঠি শুরু শুনি আর কি যা হোক আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর দেখতে না হয় তার মানে কি আপনি পদত্যাগ করছেন আপনার ছেলে কিন্তু ঘুরে ঘুরে বলতেছে আপনি পদত্যাগ করেন নাই কে মিথ্যা বলতেছেন সত্যি কথা বলাই যাবে না তাই না যত রকম এবং কেন ওনারা এই পদত্যাগ নিয়ে এত তামাশা করতেছে এই পদত্যাগ নিয়ে এত নাটক নিয়ে ওনার ছেলে মিলে কারণ ওনারা দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিখতে যেই কথাগুলো সারা জীবন ওনারা বলে আসছেন যেগুলো ছিল ওনাদের মুখ থেকে যখন আসছে এগুলো ছিল রাজনৈতিক স্টেটমেন্ট সেগুলোর মধ্যে বাস্তবতার কোনো লেস ছিল না বাস্তবতা বিবর্তিত অসত্য মিথ্যা কথা তো এখন ফর রিয়েল ওনারা দেশের বাইরে বসে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র করতেছেন ঘুরে ঘুরে উনি ওনার ছেলে সারা পৃথিবীতে বলে বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতন হচ্ছে আইএসআই পাকিস্তানের এই চেন গোয়েন্দা সংস্থা আমেরিকার গোয়েন্দা সংস্থা মিলে বাংলাদেশে এই শেখ হাসিনাকে বিতাড়িত করছে বাংলাদেশের মানুষ অকৃতজ্ঞ যত রকম যতরকমথাঘ কথা আছে ঘুরে ঘুরে বলতেছেন দেশ এবং দেশের মানুষের বিরুদ্ধে এবং যখন আপনারা রাজনৈতিক দল একজন আরেকজনকে কাতা ছোড়াছড়ি করেন হালুয়া রুটির ভাগ খাওয়ার জন্যে জনগণের টাকা পয়সা চুরিদারি করে বিদেশে পাচার করার জন্যে ক্ষমতা চর্চা করার জন্য সাধারণ মানুষের উপর নিষ্পেষণ করে তখন যখন আপনারা এই কথাগুলো বলেন যে দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র হচ্ছে হালুয়ার কামড়াকামড়ি নিয়ে আপনারা এগুলো বলেন কিন্তু এখন চুলি বাংলাদেশে একটা অভ্যুত্থানের ফলে নির্বাচিত কোট সরকার এখন ক্ষমতায় আছে এখন আপনারা যে দেশের বাইরে বসে এগুলো করতেছেন এগুলো হচ্ছে সত্যিকারের বাংলাদেশের বিরুদ্ধে বাংলাদেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র বাংলাদেশকে ডিস্টেবিল স্ট্যাবিলাইজ করার চেষ্টা আপনারা যদি দেশকে ভালোই বাসেন ভালোই বাসতেন তাহলে তো আপনারা চেষ্টা করতেন না যতভাবে সম্ভব ইন্ডিয়ার হস্তক্ষেপ করায় এই দেশের মধ্যে অস্থিতিশীলতা তৈরি করাইতে সংখ্যালঘু নির্যাতন থেকে শুরু করে এই ঘটনাগুলোর পিছনে প্রচুর আওয়ামী লীগের লোকজন হাত আছে গতকালকে শেখ হাসিনার একটা ফোন কনভারসেশন শুনলাম আপনার নেতাকর্মীদেরকে নির্দেশ দিতেছেন যে জানি ইয়েতে যায় ঢাকাতে যায় ইয়ে করে সো সেটা ঠিক আছে আপনারা করেন আন্দোলন সংগ্রাম করেন কিন্তু আপনারা করতেছেন কি সনাতন ধর্মাবলম্বীদেরকে ব্যবহার করে বিশাল এক জমায়েত করা হয়েছে আজকে আবার শাহবাগে জড়ো হওয়ার জন্য হিন্দু ধর্মাবলম্বীদেরকে ব্যবহার করা হচ্ছে কি সংখ্যালঘু নির্যাতন একটা কার্ড খেলা যাবে সো আর কি মানে স্ট্রেট ফরওয়ার্ড আন্দোলন করা রাস্তায় রাজ রাস্তায় রাজপথে থেকে দাবি না শয়তানি ইয়ে কার্ড কি জানি বলে ধর্ম কার্ড খেলা সংখ্যালঘু কার্ড খেলা জঙ্গি কার্ড খেলা সো এরা বলে যে আওয়ামী লীগ সবসময় বলে আসে যে বিএনপি হইতেছে ধর্ম কার্ড জঙ্গি কার্ড খেলে উইচ ইজ নট এন্টারলি আনট্রু তো তাদের চেয়ে বেশি আপনারা খেলেন আপনাদের রাজনীতি টিকে আছে কার্ড খেলার উপরে মুক্তিযোদ্ধা কার্ড সংখ্যালঘু কার্ড জামাত কার্ড টিকে আছে এগুলোর উপরে হ্যাঁ আচ্ছা ঠিক আছে ওকে যা হোক ওনার প্রথম লাইনে তো বার হইতে পারতেছি না আমি পদত্যাগ করেছি শুধুমাত্র লাশের মিছিল যেন আর না দেখতে হয় রিয়েলি আপনি কারণে পদত্যাগ করছেন থেকে আপনাকে উইথ ডিউ রেসপেক্ট ঘাড় ধরে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে সেনাবাহিনী আপনি তো আমরা খবরাখবর পড়ে জানতেছি আপনি সকাল ওই দিন সকালে পর্যন্ত আপনি ক্ষমতা ছাড়তে চাচ্ছিলেন আপনি ধমকাধমকি করতেছিলেন সেনাবাহিনীর সাথে যে কেন তারা আরও কঠোর হয়ে আরও রক্তপাত করতেছে না তারপর তাদের সহযোগিতা না পেয়ে তারা আপনাকে জোর করে আমাদের বাংলা ভাষায় যেভাবে বলে ঘাড় ধরে বের করে দেয় দেশ থেকে আর আপনি এখন বলতেছেন আপনি পদত্যাগ করেছেন শুধুমাত্র লাশের মিছিল যেন আর দেখতে না হয় আবার অন্যদিকে আপনার ছেলে বলে বেড়াচ্ছেন আপনি নাকি পদত্যাগ করেন নাই মানে কেন আপনাদের মধ্যে ঘটনাটা আপনারা কোন দিক থেকে ল্যাং মারার চেষ্টা করতেছেন আমাদের দেশকে ভালো কিছু তো করতেছেন না যাই করতেছেন স্লাই কাজকর্ম করতেছেন তোমাদের মানে ছাত্রদের লাশের উপর দিয়ে ক্ষমতায় যেতে চেয়েছিল ওরা ওরা কারা আমি তা হতে দিইনি ক্ষমতা দিয়ে এসেছি ক্ষমতায় দিয়ে এসেছি ওরা কারা ছাত্রদের লাশের উপর দিয়ে এখন এগুলো আপনাদের থামতেছে না বিএনপি জামাত সবখানের মধ্যে খেলে বিএনপি জামাতের ভূত দেখতে পান এবং উনি নাকি সেটা করতে চান নাই বলে উনি ক্ষমতা ক্ষমতা দিয়ে এসেছে আপনি তো ক্ষমতা দিয়ে আসেন নাই আপনার কাছ থেকে ক্ষমতা কেড়ে নেওয়া হয়েছে আমি থাকতে পারতাম ক্ষমতায় যদি সেন্ট দ্বীপ আর বঙ্গোপসাগর আমেরিকার হাতে ছেড়ে দিতাম এখন দেখেন এই যে কথাগুলো উনি বলতেছেন সত্য হইতে পারে যেটা আমি মনে করি আমি মি আমি মনে করি যে কথায় ভিত্তি বা সত্যতা আছে হয়তো হ্যাঁ আমেরিকা নির্বাচনের আগে যে এই কারণে কিছুদিন খুব লাভ ঝাঁপ তামাশা করলো একবারে ভিসা রেস্ট্রিকশন কিছুদিন তারপর আগেও কিছু করে নাই পরেও কিছু করে নাই তো ওই সময়টা এগুলো করছে আওয়ামী লীগকে চাপে রেখে একটু জাস্ট ব্ল্যাকমেল করে কিছু বের করা যায় কিনা তো আমার ধারণা যে এটা আমার কাছে মনে হয় এটা হইতে পারে না আর আউট অফ নোয়ার উনি যেটা তখন আলোচনা করছি আউট অফ নোয়ার এই কথাগুলো থেকে বলতে গেলেন যে সেন্ট মার্টিন দ্বীপে এবং বঙ্গোপসাগরে আমেরিকা চাইছে অ্যাক্সেস টু যা হোক সেটা হয়তো বা সত্য যা যদি থাকেও কিন্তু সমস্যা হচ্ছে ওই যে রাখাল বালকের গল্পের মতো কেউ যখন সারাটা দিন মিথ্যা কথা বলতে থাকে তখন তার মুখ থেকে কোনটা সত্য কোনটা মিথ্যা এটা বোঝা বড় মুশকিল হয়ে যায় আর তার উপর আপনারা স্পেশালি মাননীয় সাবেক মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্যাথোলজিক্যাল লায়ার যাহাকে বলে ওনার মিথ্যা কথা এই যে আমেরিকাতে যখন ডোনাল্ড ট্রাম্প কোনো একটা ডিবেট হয় বা কিছু হয় ওইটা শেষে ফ্যাক্ট চেক করতে বসে আর কি মানুষজন যে কত মিথ্যা কথা বললো আমেরিকাতে সকলেই মিথ্যা কথা না সারা পৃথিবীতে সকল রাজনীতিবিদরা মিথ্যা কথা বলে কিন্তু তাদের মধ্যে আবার হইতেছে মিথ্যার বেসাতি খোলার ক্ষেত্রে যারা কিং টাইপের আর কি একটা হচ্ছে ডোনাল্ড ট্রাম্প আর আমাদের হচ্ছে শেখ হাসিনা এবং আমার ধারণা শেখ হাসিনা ডোনাল্ড ট্রাম্পকে বিগ টাইম হারাবেন উনি যেইভাবে মিথ্যা বলেন ডোনাল্ড ট্রাম্পকে বিগ টাইম হারাবেন এটা আমার একটা ব্যক্তিগত অবজারভেশন আর কি যা হোক অনুরোধ রইল তোমরা ব্যবহৃত হয় না মানে পরের সরকার যারা ক্ষমতায় আসবে বা হোয়াট তারা জানি বাংলাদেশকে হচ্ছে ইয়ে না আমেরিকার কাছে ইয়ে না দেয় বলতে যাচ্ছে বোধহয় আমি বলে এসেছি আমার সোনার সন্তানদের যারা লাশ করে ঘরে ফিরিয়েছে তাদের জন্য বিচার করা হয় কাদের বিচার চাচ্ছেন আপনাদের নিজেদের বিচার চাচ্ছেন কারণ তাদেরকে লাশ করে ঘরে পাঠিয়েছেন আপনি আপনার পেটোয়া বাহিনী আপনার প্রশাসন আপনার আপনার আপনারা পাঠাইছেন আপনি তো নিজেদের নিজেরা চাচ্ছেন না তার মানে কার বিচার চাচ্ছেন ও আচ্ছা বুঝছি আমি এখন বুঝতে পারছি উনি কি বলতে চাচ্ছেন আমার সোনার সন্তানদের যারা ও আছে আপনি সোনার ছেলে মানে ছাত্রলীগের কথা ফান্ডা লীগের কথা বলতেছেন বুঝতে পারছি এতক্ষণে আপনি এখনো কুত্তা লীগের জন্য কান্নাকাটি করতেছেন আপনি এখনো ছাত্রদের জন্য আপনার কান্না আসতেছেন যদি উনি বুঝাইতে চাইছে যে ছাত্রদেরকে যারা হত্যা করছে জামাত শিবির এগুলা বলে এখন নাটক করার চেষ্টা করতেছে যে ছাত্রদের করে উনি কাউকে কাছে পাচ্ছেন না সারা দিচ্ছে যে যাচ্ছেন এই কারণে এখন একটু তামাশা করতেছেন উনি ছাত্রদেরকে যারা হত্যা করছে জামাত শিবির তাদের জন্য বিচার হয় সে আমরা জানি হোয়াট ইউ ডুইং হিয়ার হয়তো আজ আমি দেশে থাকলে আরও প্রাণ ছুটত আরও সম্পদ ধ্বংস হইতো হ্যান ট্রু ট্রু আপনি দেশে থাকলে আরও প্রাণ ছুটত আরও সম্পদ ধ্বংস হইতো এবং আপনি সেটা উইদাউট এনি রিমোর্স আপনি সেটা করতেন আপনি সেটা করতে বাধ্য করতেন মানুষকে খালি আজকে সেনাবাহিনী আপনাকে খাট ধাক্কা দিয়ে বের করে না দিলে ইয়াস এই দেশে আরও প্রাণ ছড়াইতেন আপনি আরও সম্পদ ধ্বংস করাইতেন আপনি আমি নিজেকে সরিয়ে নিয়েছি তোমাদের জয় দিয়ে নো ন তোমরা ছিলে না আপনি নিজেকে সরাইও আনেন নাই ছাত্রদেরকে জয়ও দিয়ে আনেন নাই আপনি আরেকবার বলতে হচ্ছে উইথ ডিউ রেসপেক্ট আপনাকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়েছে এই দেশ থেকে কারণ আপনি ছাত্রদের রক্ত যেই পরিমাণ ঝড়াইছেন আপনার মধ্যে থামা থামের কোনো লক্ষণ দেখা যাচ্ছিলো না ড্রাকুলার মতো আপনি আরও পান করতে যাচ্ছিলেন তারপর সেনাবাহিনী আপনার নিয়োগকৃত লোকজন তারা তারাও এতটা পিশাচ হইতে পারে নাই যে আপনি আরও রক্ত ঝরানোর জন্য আপনি জোর করতেছিলেন এবং তারা সেটা মেনে নিতে না পারে আপনাকে বের করে দিচ্ছে দেশ থেকে আচ্ছা আপনি কাউকে কোনো জয় দিয়ে আসেন নাই আপনাকে আপনাদের কাছ থেকে জয় চিনানো যায় না আপনারা হচ্ছেন যারা মানুষের পর্যায়ে নাই আমার কর্মী যারা আছেন কেউ মনোবল হারাবেন না আওয়ামী লীগ বারবার উঠে দাঁড়িয়েছে আপনারাই দাঁড়া দাঁড় আশা হতো হবেন না হ্যাঁ না সেটা আমরা জানি অলরেডি আপনি আপনার পাণ্ডা লিখে দিয়ে সারা দেশে নৈরাজ্য সৃষ্টি করা বিশৃঙ্খলা সৃষ্টি করা অশান্তির সৃষ্টি করা যত ধরনের আছে সব ধরনের করতেছেন আমি শীঘ্রই ফিরবো ইনশাল্লাহ এটা তো সে ভয়ের কথা একটা দেশকে আমরা একটা স্টেবিলিটি দিকে নেওয়ার কথা ভাবতেছি একটু দেশকে সংস্কার করার কথা ভাবতেছি সেখানের মধ্যে আপনি যদি বলেন আপনি দেশে ফিরবেন ইনশাআল্লাহ আপনাকে থামানোর সাথে মাথার মধ্যে এমন কুট বুদ্ধি নিয়ে ঘোরেন ভয়ে আছি আপনাদের এই তামাশা দেখে অলরেডি ট্রমায় ঢুকে গেছি যে আপনারা কি করবেন দেশে সক্রিয় হয়ে উঠতেছে মানে শান্তি পাবো না আমরা ভাবছিলাম যে এইগুলোকে বিতাড়িত করে সকল আওয়ামী লীগ বিএনপি বিএনপি তো পনেরো বছর দেশের বাইরে নাই আর এই আওয়ামী লীগের গুণ্ডাপান্ডাগুলোকে বিতাড়িত করছি এখন একটু দেশটা করবো দিবে না এরা এরা দেশকে কোনো ভালোবাসা কিচ্ছু এদের দেশের প্রতি নেই এরা আছে এদের ক্ষমতার ধান্দায় হে এরা আছে চুরির ধান্দায় পরাজয় আমার হয়েছে কিন্তু জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে ওনার এই কথাটা আমি খুবই থন্দে পড়ে গেছি এটা পড়ে পরাজয় আমার হয়েছে উনি কথা বলার মানুষ না তো দেশের মধ্যে যেই দুর্দান্ত প্রতাপে আয়না ঘর করে ডিজিএফআই করে র্যাপ করে ওনাদের যেই একটা পাওয়ারে বাবা পাওয়ার পৃথিবীতে এত পাওয়ার কুক্ষিগত আর কোনো রাষ্ট্রপ্রধান করতে পারছে কিনা সন্দেহ উনি ডিজিএফআই একটা রিপোর্ট দেখলাম ডিজিএফআই হইতেছে লোকজন গোয়েন্দা সংস্থার লোকজন মানুষের ফোন কনভারসেশন আড়ি পেতে সেগুলো রিপোর্ট আকারে প্রধানমন্ত্রীর কাছে পেশ করত সরাসরি প্রধানমন্ত্রীর কাছে যে হালুয়া ফোট চাম্পগুলো ঘুরে ঘুরে বলে মাননীয় প্রধানমন্ত্রী জানেন এগুলো যারা করে এগুলো সব মাননীয় প্রধানমন্ত্রী অগোচর হয় না অগোচর হয় না ওনার গোচরে শুধু হয় না ওনার নির্দেশে এগুলো হয় এবং ডিজিএফ কাদের সাধারণ মানুষ থেকে শুরু করে আওয়ামী লীগের নেতা ছাত্রলীগের নেতা মন্ত্রী এমপি সকলের ফোন আড়ি পেতে পেতে সবাই কে কী করতেছে সবাইকে যেটা বলে আসতেছি আপনাদেরকে যে এরা এরকম পিসাচের মতো হইতে পারছে শুধুমাত্র সার্ভেলেন্সের কারণে টেকনোলজিক্যাল অ্যাডভান্সমেন্টের কারণে শুধুমাত্র এদের সার্ভেলেন্সের ক্ষমতা বাড়ছে বিধায়েরা যেইভাবে

ভাস ফেলে দিচ্ছেন আপনি খালি তাও একটা অ্যাপোলজি প্রকাশ করবেন আপনারা হচ্ছেন সেই লেভেলের অমানুষ এখন ভাষা বদলে যাচ্ছে না জয়টা আমার বাংলাদেশের মানুষের হয়েছে যে মানুষের জন্য আমার বাবা আমার পরিবার জীবন দিয়েছে না না একটু ভুল বলে ফেলছেন যে মানুষের জন্য না যে মানুষের হাতে আপনার বাবা এবং আপনার পরিবার জীবন দিয়েছে মানুষকে এমন তটস্থ এবং এমন বিতশ্রুদ্ধ করে রাখছেন যে মানুষ জীবনটা নিয়ে নিয়েছে আর কি খবর পেয়েছি ইতিমধ্যে অনেক নেতাকর্মীকে হত্যা ও বাড়ি ঘরে ভাঙচুর অগ্নিসংযোগ করেছে ইয়াস দেশ গোল্লা যাক দেশকে বঙ্গোসাগরের অতলে ঠেলে পাঠিয়ে দেবেন আপনি তাও আপনি আছেন আপনার ছাত্রলীগ খুঁড়তে আর হইতেছে আপনার নেতা নিয়ে আচ্ছা সেটা আমি জানি আপনার কুন্ডা পান্ডারাই তো আপনাদেরকে টিকিয়ে রাখে এদের জন্য অনেক দরদ আপনাদের আল্লাহ অবশ্যই আপনাদের সহায় হবেন আমি আমার কোমলমতি শিক্ষার্থীদের আবারও বলতে চাই কোমলমতি শিক্ষার্থী এইভাবে ভাষা বদলে গেল ক্ষমতা হাত থেকে বের হইতে আপনি তো জীবনে কোমলমতি শিক্ষার্থী বলেন নাই আপনি যাদেরকে আপনার খালি ফোসফোস করেন শিক্ষার্থীদের ব্যাপারে আপনার খালি ফোসফোসানি শেষই হয় না ঘুমন হতে শিক্ষার্থী আচ্ছা আচ্ছা আমি কখনোই তোমাদের রাজাকার বলিনি আমার কথাটা বিকৃত করা হয়েছে ওই দিনের সম্পূর্ণ ভিডিও তোমাদের দেখার অনুরোধ রইল তোমাদেরকে বিপদগ্রস্ত করে এক দল তার সুবিধা নিয়েছে তোমরা একদিন ঠিকই তা অনুধাবন করতে পারবে বলে আমার বিশ্বাস ওনাদের এই সব কথাবার্তা শুনলে যে কোনো মানুষ ধন্দে পড়ে যাবে ধরেন ভবিষ্যতে যারা এগুলো পড়বে পড়ে এইভাবে কি মিথ্যা বলা সম্ভব কিন্তু আমরা যারা বর্তমানে বাস করতেছি আমরা খুব ভালো করে জানি কি ঘটছিল আমাদের চোখের সামনে সবার সামনে এবং এমন না যে এখন এখন ভিডিও এভিডেন্স আছে সবার হাতে হাতে ভিডিও এগুলো রেকর্ডেড এমন না যে ও উনি দশ দিন আগে কী বলছিল এটা নিয়ে একটা কনফিউশন একটা না না উনি দশ দিন আগে কী বলছে এটা আজকে আমরা ভিডিও খুঁজে বের করে দেখতে পারতেছি তারপরও ওনার মিথ্যা বলা থামতেছেই না থামতেছেই না থামবেই না এভাবে ওনারা ইতিহাস লিখে ভালো থেকো আমার দেশের মানুষ ভালো রেখো আমার সোনার বাংলাকে জয় বাংলা জয় বঙ্গবন্ধু শেখ হাসিনা বুধবার সাত আট দুই নতুন দিল্লি ভারত এই যে সোনার বাংলাকে বললো না সত্যি কথা বলতে যে আমি সোনার বাংলা বলে যে হাস্যরস করি বাংলাদেশকে সোনার বাংলা বলে এটার কারণ হচ্ছে এই সেই সোনার বাংলা বঙ্গবন্ধু সোনার বাংলা আমরা সারা বছর বলে বেড়ান বঙ্গবন্ধু সোনার বাংলা এই জন্য আমি এটা নিয়ে হাস্যরস ব্যাঙ্গ করি বঙ্গবন্ধু যে সোনার বাংলার কথা বলতেন এটাই হচ্ছে সেই সোনার বাংলা তো এখন ওনারা তো আসলে ওনাদের ক্ষমতার জন্য জানা তা করতে রাজি আছেন ওনারা দেশের কোনো ভালো দেশটি ওনাদের কোনো মাথা ব্যথা নাই জিরো এক তো কোনো কনসার্ন নাই ওনাদের সকল কনসার্ন সকল ইয়ে হচ্ছে ওনাদের ইয়ে ক্ষমতায় আসা নিয়ে দেশের মানুষের গরিব মানুষের টাকাগুলো চুরি করা নিয়ে পাচার করা নিয়ে এবং যে কোনো কায়দায় লক্ষ লক্ষ মানুষের রক্তের গঙ্গা বয় দিয়ে ক্ষমতায় আসার পর তারপর আয়নাঘর করার জন্যে মানুষকে নির্যাতন নিষ্পেষণ করার জন্যে অল কেয়ার অ্যাবাউট তাদের ক্ষমতা তাদের টাকা পয়সা তাদের প্রভাব প্রতিপত্তি এই মানুষগুলোর কাছ থেকে দেশকে বাঁচাইতে হবে এরা এমনভাবে ষড়যন্ত্রে নামবে এরা এত তাড়াতাড়ি নেমে যাবে এটা আমরা কেউ কল্পনা করি নাই আমরা ভাবছি এদেরকে দেশকে দাবড়ানি দিয়ে দেশ ছাড়া করা হয়েছে অ্যাটলিস্ট কিছুদিন আমরা দেশটাকে শান্তি সু সুশান্তি সুশৃঙ্খলতার মধ্যে আমরা চালাইতে পারবো এরা দেখা যাচ্ছে যে না এরা চালাইতে দিবে না এরা অলরেডি অ্যাক্টিভ হয়ে গেছে সো আমি যাই না আমরা এত বড় কষ্ট এত বড় রক্তরক্ষ এত বড় বলিদানের পর বিএনপির অ্যাক্টিভিটি নিয়ে এতটা ভয় পাচ্ছি না যতটা ভয় পাচ্ছি আওয়ামী লীগের অ্যাক্টিভিটি নিয়ে এরা তো পনেরো বছর ক্ষমতায় ছিল আর এরা এমনিতে একটু বিশাষ ধরনের আর সব কিছু মিলায় এরা মাঠে নামছে মানে এরা দেশের সোগাটা মেরে ছাড়বে বিএনপিও চেষ্টা করে পারে না কিন্তু আওয়ামী লীগ চেষ্টা করবে এবং পারবে সো আল্লাহ জানে দেশের ভাগ্যে কি আছে আমরা ভাবছিলাম যে একটা ভালো দেশ করতে পারবো একটা মনে হয় না এরা দিবে